বন্ধুরা, আজকের গল্প টুনির ডাক্তার নিয়ে। বড় একটি জঙ্গল, সেই জঙ্গলে ছিল অনেক পাখি। ওই জঙ্গলে একটা টুনি পাখি ওর মেয়ে টুনটুন আর ওর স্বামী টোনাকে নিয়ে বাস করত। তারা অনেক গরিব ছিল, ঠিকভাবে খেতেও পারতো না। একদিন টুনির মেয়ে তাকে বলে, মা, ও মা, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই মা। আমার অনেক ইচ্ছে, আমি কাকুলি আন্টির স্কুলে পড়ব আর ডাক্তার হয়ে বনের সব পাখিদের অনেক সেবা করব। কিন্তু মা, আমরা তো তিনবেলা খেতেও পারি না, তাহলে তোকে পড়ানোর এত টাকা কোথায় পাবো বলতো? কিন্তু মা, আমার তো অনেক স্বপ্ন, আমি ডাক্তার হব। আমি জানি মা, তুই অনেক মেধাবী, কিন্তু আমি তো নিরুপায়। তোকে পড়ানোর এত টাকা যে আমার কাছে নেই, তবে আমি আপ্রাণ চেষ্টা করব মা তোকে পড়ানোর। এভাবেই তাদের দিন কাটতে থাকে। তারা অনেক কষ্টে তাদের দিন কাটাতো। একদিন টুনি যায় বনে খাবার খুঁজতে, এমন সময় তার টিয়ের সাথে দেখা হয়। আরে টুনি, যে কোথায় যাচ্ছ শুনি? মেয়েটার জন্য খাবার খুঁজতে যাচ্ছি বোন, মেয়েটা না খেয়ে আছে তো। ও আচ্ছা, শুনলাম তোমার মেয়েকে নাকি স্কুলে ভর্তি করিয়ে দিবে। তোমার মেয়ে নাকি অনেক ডাক্তার হওয়ার শখ। এবং আশীর্বাদ করো আমি যেন আমার মেয়েকে ডাক্তার বানাতে পারি। ছেঁড়া কথা গায়ে দিয়ে আকাশ দেখার স্বপ্ন, ব্যাপারটা এমন হয়ে গেল না টুনি বোন? তোমরা তো ঠিকভাবে খেতেও পারো না, আবার মেয়েকে নিয়ে এত বড় স্বপ্ন দেখছো। কেন টিয়ে বোন এভাবে বলছো কেন? আমরা গরিব বলে কি আমাদের স্বপ্ন থাকতে পারে না? তুমি দেখো, আমার মেয়ে একদিন অনেক বড় ডাক্তার হবে। আমার যত কষ্টই হোক না কেন, আমি আমার মেয়ের স্বপ্ন পূরণ করবই। তোমাদের আদিক্ষেতা দেখে আর বাঁচি না বাপু, যাও তো এখন এখান থেকে। তারপর টিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি মন খারাপ করে বাড়িতে যায়। কি হয়েছে মা, তোমার এমন মন খারাপ দেখাচ্ছে কেন? তখন টুনি টিয়ের ব্যাপারে সবটা খুলে বলে। ও এই ব্যাপার, তুমি কষ্ট পেও না মা, একদিন আমি ডাক্তার হয়ে সবার ভুল ভেঙে দিব। আচ্ছা মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। তোর বাবা কাজে গেছে, একটু পরেই ফিরবে। তুই এখন চুপটি করে খেয়ে নে মা, কাল আবার স্কুলে যেতে হবে। কাল তো স্কুলে ভর্তি করিয়ে দিব আমি তোকে। আর পরের দিন সকালে টুনি ওর মেয়েকে নিয়ে কাকুলির স্কুলে যায়। আরে টুনি, এসো এসো, তুমি হঠাৎ আমার স্কুলে? তোমার মেয়েকে ভর্তি করিয়ে দিবে নাকি? হ্যাঁ, আমি আমার টুনটুনকে তোমার স্কুলে ভর্তি করাতে এলাম। আমার মেয়ের অনেক স্বপ্ন, আমার মেয়ে ডাক্তার হবে। কিন্তু টুনি, তোমার মেয়েকে পড়াতে তো অনেক টাকার প্রয়োজন হবে, তুমি পারবে তো এত টাকা খরচ বহন করতে? হ্যাঁ বোন, আমি পারবো। আমার যত কষ্টই হোক না কেন, আমি আমার মেয়েকে ঠিক পড়াতে পারবো। তারপর টুনি ওর মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর টোনা আর টুনি মিলে অনেক কষ্টে টুনটুনের পড়াশোনার খরচ বহন করে। কিন্তু হঠাৎ টোনা অনেক অসুস্থ হয়ে যায়। ধীরে ধীরে টোনার অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে টোনা মারা যায়। টোনা মারা যাওয়াতে টুনি আর তার মেয়ে অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে। বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারলে বাবা, তোমাকে ছাড়া আমরা মা মেয়ে যে অসহায়। ও বাবা, বাবা কথা বলো বাবা, তুমি তোমার মেয়েকে আর আমাকে রেখে এভাবে কোথায় গেলে গো? আমি এখন একা একা কিভাবে তোমার মেয়ের দেখাশোনা করব? ওরা মা মেয়ে এসব বলে অনেক কাঁদছিল। তখন বাকি পাখিরা আসে তাদের সান্ত্বনা দিতে, আর শালিক বলে ওঠে, টুনি বোন, তুমি এখন তোমার মেয়ের কিভাবে পড়াশোনা করাবে বলো তো? পড়াতে তো অনেক টাকা খরচ হবে, তার থেকে বরং
তুমি ওকে আমার বাসায় কাজে রেখে দাও, আমি ওকে ভালোই মাইনে দিব। শালিকের এইসব কথা শুনে টুনটুন অনেক রেগে যায় আর শালিককে বলে, শালিক মাসি, তুমি মাকে সান্ত্বনা দিতে এসেছো নাকি খোঁচা দিতে এসেছো বলো তো? ঢং দেখলে পাচ্ছি না একেবারে, বাবা মরে গেল তবু ওদের অহংকার কমলো না। আমরাও দেখব তুই কত বড় ডাক্তার হোস। এই চলো সবাই এখান থেকে। এ কথা বলে সবাই সেখান থেকে চলে যায় আর স্বামীহারা টুনি ওর মেয়েকে নিয়ে অনেক বিপদে পড়ে যায়। একদিকে মেয়ে আর নিজের আহার, অন্যদিকে মেয়ের পড়াশোনার খরচ, সব মিলিয়ে টুনি কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। টুনি আগের চেয়ে হাড় ভাঙা পরিশ্রম করতে শুরু করে আর অন্যদিকে টুনটুন সারাক্ষণ ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। একদিন টুনি ওর বাড়িতে শুয়েছিল, এমন সময় টুনটুন সেখানে আসে। মা মা, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি মা, আমার আজ অনেক খুশি লাগছে। জানো মা, ম্যাম বলেছে আমি একদিন ডাক্তার হতে পারবো মা। আশীর্বাদ করি মা, তোর স্বপ্ন যেন পূরণ হোক। এভাবেই তাদের মামের দিন কাটছিল আর দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। টুনটুন এখন অনেকটা বড় হয়ে গিয়েছে আর টুনি বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছে। টুনটুন এখন অনেক বড় ডাক্তার। বনের সব পাখিরা টুনটুনের কাছে সেবা নিতে আসত আর টুনটুন অসহায়দের সেবা করত। আস্তে আস্তে সব পাখিরা তাদের ভুল বুঝতে পারে আর সবাই টুনটুনের বাড়িতে আসে। তখন টিয়ে বলে, টুনি বোন, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আসলে বুঝতে পারিনি। তোমার মেয়ে সত্যি অনেক লক্ষ্মী গো, তুমি কত কষ্ট করে ওকে ডাক্তার বানালে, আর আমরা আমাদের সন্তানদের ভালো জায়গায় পৌঁছাতেই পারলাম না। বরং আমরা তোমার মেয়েকে নিয়ে কত হাসাহাসি করেছি বোন। হ্যাঁ টুনি বোন, আমাদের ক্ষমা করে দাও তুমি, আর টুনটুন মা তুইও আমাদের ক্ষমা করে দে। আরে বোন, আমি তোমাদের কথাই কিছু মনে করিনি, তোমরা তখন ওসব কথা বলেছিলে দেখেই তো আমার মেয়ে অনুপ্রেরণা নিয়ে আজ এত বড় ডাক্তার হতে পেরেছে। তারপর টুনি আর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর এরপর থেকে ওরা মামে সবার সেবা করে সুখেই দিন কাটাতে থাকে।